আর এই ট্রাফের বলাটাকে পাকাপোক্ত করার জন্য সেই সময় একজন আলেম ছিল, নাম ছিল বালাম বিন বাওর, যার কথা সূরা আরাফের 165 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক পর্যায়ে এই জালেমটা এসে বলল, তাড়াতাড়ি করে দোয়া করো, তুমি বড় আলেম। কয় না না না, আলেম হইলে হবে কি? কয় না, আপনি আল্লাহর ওলি, একটু বদদোয়া করেন মুসার জন্য। কয় আমার বদদোয়া কবুল হবে না, মুসা আল্লাহর নবী। কয় আপনি মুসার লোক হইয়ে গেলেন নাকি? কয় না না, আমি যেটা সত্য সেটা বলেছি, তার লোক আমি হই নাই। কয় বদদোয়া করেন আপনি? কত নারী বাচ্চা হয় না, দোয়া করেন বাচ্চা হয়ে যায়, কত অসুস্থ মানুষ দোয়া করলে সুস্থ হয়ে যায়, আপনি বড় বুজুর্গ দোয়া করেন। বলল যে কাজ হবে না কিছু। এরপরে বাড়িতে যাওয়ার পরে স্ত্রী বলতেছে, তুমি কোনো দরকার আছে, মুসা হইলে একলা মানুষ, তারি দিয়ে কি করবা? আমাদের দেশের সরকার প্রধান আমাদেরকে খাওন পরন দেয়, বাড়ি দেশে উঠতেছে দুম্বা দেশে কত আরাম আয়েশ দিয়েছে, সুতরাং সরকারের বিরুদ্ধে যাইয়া লাভ নাই, মুসার কথা বাদ দাও, মুসা কবে কি করবে তার কোনো খবর নাই, সুতরাং আমরা ফেরাউনের পক্ষের মানুষ, একটু দোয়া করে দিলে হবে কি? স্ত্রীর কথায় প্রভাবিত হলো, সন্তানের কথায় প্রভাবিত হলো, ইমানটা হারা হয়ে গেল ময়দানের মধ্যে। ফেরাউনের লোকজন আর বালাম বাওর হাজির, ডাক দিয়ে কয় আল্লাহুম্মা হাল্লিকিল মুসা, হাল্লিক বলার সাথে সাথে জিব্বাটা উল্টে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিব্বাটা টাইনে নাভি পর্যন্ত বাড়াইয়া আটকাইয়া দিলেন বুকের সাথে। আল্লাহ কিন্তু আমি যদি মনে করেন হাজারখানিক কম্বল, 1000 শাড়ি, 1000 লুঙ্গি, 1000 চাদর ঢাকা থেকে একটা ট্রাক ভরে নিয়ে গেছি, এলাকায় যাওয়ার পরে হাই স্কুল মাঠে একটা সভা করলাম, 1000 জনকে ডিস্ট্রিবিউট করলাম, যাদেরকে দিতে পারি নাই বলছি আগামীবারে দেবো ইনশাল্লাহ, কোনো টেনশন করবেন না। মোটামুটি 50-60 গরু জবা দিয়ে একবেলা তাদের খাওয়ানো দিয়ে দিলাম, এরপর সবাইকে চেয়ারে বসতে টসতে দিয়ে তারপর বললাম, ভাইয়ের আমার আমি এখন যা দিলাম এটা তো সামান্য, তবে আমার একটা স্বপ্ন আছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচন করার একটা স্বপ্ন আমার আছে। আপনারা যদি আমাকে আমার কালা বোতল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমার মনের আবেগ এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য এই রাস্তাঘাট সব পাকা করে দেব, আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ দেব, ভাঙ্গা রাস্তা ঠিক করে দেব, এরপরে বিধবাদের জন্য আলাদা ভাতা থাকবে, এরপরে আমি ট্যাক্স ফ্রি করে দেবো, জমিনের খাজনা মওকুফ করে দেব, প্রত্যেক ছাত্রকে আমার পক্ষ থেকে স্পেশাল বৃত্তির ব্যবস্থা থাকবে। কিন্তু আমার স্বপ্ন হলো এই নির্বাচনটা করা, আপনারা আমাকে ভোট দেবেন কি না? তখন জনগণ হাত উঁচু করে নিয়ে সুযোগ দিয়ে দিলাম, এই খবর যদি এমপির কাছে যায় এমপি কি করবে? এইবার স্বপ্নটা বুঝছেন কিনা? সাথে সাথে বলবে, বাবা দুর্নীতি দমন কমিশন তুমি বইয়ে রয়েছো কে, লাগাও হুজুরের পিছনে, কি আছে, টাকা পায় কোথায়, কোত্থেকে আসে তার টাকা, ট্যাক্স দেছে কিনা, দুর্নীতি কতগুলো করছে, এরপরে এই মামলা সেই মামলা, আছে মামলা নাই মামলা, গাইবি মামলা আসল মামলা, এইসব মিলে হুজুর ঠিক না বলেন? তাহলে আপনারা বুঝুন বিপদটা কখন হয়। আরে বাদ দেন না, চেয়ারম্যান সাহেব যদি পারফরমেন্স ভালো করতে পারে আর যদি চিন্তা করে যে আগামী নির্বাচনে আমি ইউনিয়ন কাউন্সিল থাকবো, উপজেলা চেয়ারম্যান হয়ে যাব, বর্তমানে যে উপজেলা চেয়ারম্যান আছে উনি যদি স্বপ্নে দেখে, এই চেয়ারম্যান আমাদের ভুট্টু ভাই যদি স্বপ্নে দেখে উনি উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে ঘুমের ঘরে, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি স্বপ্নে দেখে, আমার একটা স্বপ্ন হলো আমি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে উপজেলা চেয়ারম্যানই করব, সেই জন্য অন্যান্য চেয়ারম্যানদের সাথেও রিলেশন বিল্ড আপ করে কেরিয়ার গঠন করতেছে। বর্তমান চেয়ারম্যান আমি জানি না আপনাদের এলাকায় নেতৃত্ব কী, আমাদের এলাকায় যদি হইতো তাহলে ওর বিরুদ্ধে কত ওই নারী নির্যাতন মামলা, গম চুরির মামলা, ডাল চুরির মামলা, তিন চুরির মামলা দিয়া দিয়া, ওরে হিরো থাকলেও জিরো বানাই দেবে নিজের দলের লোকেরা, কারণ বাংলাদেশটা হয়েছে এটা বাংলাদেশের জাতীয় খেলার নাম হলো হাডুডু, জানেন কি না? জাতীয় খেলার নাম কি? হাডুডু। হাডুডু মানে কি জানেন? ঠ্যাং ঠ্যাং নিয়ে ধরে, একটা ঠ্যাং আর একটা ধরে আর একটা ধরে, বসে সামনে না যাইতে পারে ঠিকই না বলে? অতএব বাংলাদেশে কেউ আগেই যাইবে এই যে পর আগের জন্য সহ্য করতেই পারে না, আমরা হুজুরের কাছে পারি এমন চিন্তা আপনারা কইলেন না, এর মধ্যে কুতকুতি আছে, আর নয়তো সব পীরেরা এক হয়ে যাইতো ঠিক না? সবাই তো আল্লাহর জিকির করে, তো একজনের টুপি একরকম, জিকির আর একরকম, জামা আর একরকম, এর মানে কি? খোসাখুসি জিন্দাবাদ। এবার খেয়াল করেন, তাহলে বোঝা যাচ্ছে বাস্তব স্বপ্ন যখন হয় তখন ভাই ভাইকে হত্যা করে, স্বপ্ন ছিল জীবন্ত। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন ছিল মূলত রাজনৈতিক একটা ব্যাপার, সেটা হলো এই যে
যেহেতু বাদশা হইলে সিজদা পায়, সিজদা পাইতেছে ভাইয়ের, সিজদা পাইতেছে ভাইদের এবং মা বাবার, এর মানে পরবর্তী সে রাষ্ট্রপ্রধান হবে। অর্থাৎ রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য যেই মেধা, যোগ্যতা এবং চিন্তা আকর্ষণ দরকার, এই জন্যই তিনি বলেছেন, আমি স্বপ্নে দেখি আব্বা একটা সুন্দর রাষ্ট্রপ্রধান আমি হব। বয়স মাত্র কয় বছর? 7 বছরের শিশু ক্লাস 2-এ পড়ে বাংলাদেশের প্রেক্ষাপটে। 2-এর বাচ্চা যদি স্বপ্ন দেখে ইত্যাদি বলে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এই জমিনে আল্লাহর রাজ কায়েম হবে, তাহলে দেখবেন সেখানেও কিন্তু কয় যে এই তো ধর, এটা ধর, এই এদিকে মৌলবাদীর বাচ্চা এদিকে, ঠিক কিনা কা, ওরা মামলা দাও। ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করা হচ্ছে কারণ ইসরায়েলিরা ভালোভাবে জানে মুসলমানদের ছোট্ট শিশুটিও একদিন স্বাধীনতার ডাক দেবে ইনশাআল্লাহ। কাশ্মীরে মুসলমান ছোট্ট শিশুদেরকে মারা হয়, আরাকানে শিশুদেরকে হত্যা করা হলো, সিরিয়ায় আফগানিস্তানে ইরাকে শিশুদেরকে হত্যা করা হয়, তার কারণ জানে 7 বছর আর 6 বছর বুঝি না। মুসলমান সন্তান মানে কোনোদিন আমাদেরকে ছাই দিবে না, কোনোদিন আমাদেরকে সার দিবে না, সুযোগ পাইলে আমাদেরকে সাইজ করে সারবে, ঠিক কিনা কা। 7 বছরের শিশুও যদি বলে আল কোরআনের আলো ঘরে ঘরে, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা এই কথা যদি বলে, তাহলে যারা সমাজতান্ত্রিক বামপন্থী রামপন্থী তারা তোমাকেও গ্রেপ্তার করবে, তোমার ঘর তালাশ করবে, তারপরে গিয়া কোরআন হাদিস পাইলে বলবে জঙ্গি বৈদর্শী, ঠিক কিনা কা। অতএব বোঝা যায় স্বপ্ন দেখার জন্য বয়স লাগে না, বয়স যাই হোক যারা ইসলামী বিরোধী তারা কিন্তু এই স্বপ্নগুলো বয়সের কারণে বরদাস্ত করবে, এটা তোমরা মনে করো না, অবশ্যই তোমার একটা শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এবার খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন ছিল তিনি রাষ্ট্রপ্রধান হচ্ছেন, আল্লাহু আকবার কন, তিনি রাষ্ট্রপ্রধান হচ্ছেন, এই জন্যই বলল বাবারে তুই যে স্বপ্ন দেখছিস এটা ভাইদের কাছে বলিস না, তার কারণ হলো এই যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেন একরকম, নমরুদ দেখে আর এক রকম, কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন রাষ্ট্রটা হবে ইসলামী পদ্ধতিতে, আর নমরুদ বলে না এখানে মূর্তি পূজা চলবে, আমার মূর্তি ঘরে ঘরে যাবে, সবাই নমো নমো করবে, আমাকে অর্ঘ্য দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না 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 এইটা হবে না, সেজদা পাবে, আনুগত্য পাবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। দ্বন্দ্ব শুরু হলো, ওরা বুঝতে পারলো ঘটনা উল্টো দিকে যাচ্ছে, একটা মাত্র ইব্রাহিম গোটা রাষ্ট্রশক্তি তার বিরুদ্ধে লাগিয়া গেল, লাগার পরে তাকে ফা কালু হারিকুহু, তাকে আগুনের মধ্যে পোড়াইয়া ফেলো, আল্লাহু আকবার, আগুনের মধ্যে জীবন্ত একটা মানুষকে পুড়ে ফেলার জন্য টার্গেট করে ফেললো। আগুন তো জ্বালাইছে নাকি? না, জ্বালাইতে পারে নি, আগুন তো তারা নমরুদরা প্রজ্বলিত করে নাই, আগুন জ্বালালো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেও দিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাই বলে কি নমরুদের সামনে মাথা নত করেছে? করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না আগুন ফুল বাগান হবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান যে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তুমি যে ঈমানের পরিচয় দিলা এই কারণে আমি আল্লাহ খুশি হয়ে কেবলমাত্র আমার কারণেই তুমি আজকে আগুনে পড়লা, আর আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। ইয়ানারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার চলে যান মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম ফিরাউনের সামনে হাজির, মুসা আলাইহিস সালাম বললেন ফিরাউন তুমি যে কাজকর্ম করো এইগুলা কোনো কাজের মধ্যে পড়ে না, সব আকাম দিয়ে দেশটা ভৈরা ফলাইছো, অতএব এখন থেকে এই জমিনে আমি রসুল হয়ে আসছি, রসুলের কাজ মানুষের সংবিধান অনুযায়ীদের চালানো না বরং আল্লাহর হুকুম অনুযায়ীদের চালানো, ঠিক কিনা কা। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন এক কথা, নমরুদের স্বপ্ন আর এক রকম, নমরুদ সব ফিরাউন দেখে আরো কেমনে অত্যাচার করা যায়, জুলুম করে কেমন করে পুরুষ পুরুষদেরকে হত্যা করা যায়, নারীদেরকে ক্ষমতায়ন করা যায়, এই রকম চিন্তায় ইয়াকতুলুনা আবনাআকুম ওয়াইস্তাহিনিসাআকুম,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা বড় রকমের বিপর্যয় ফেরাউন গোটা রাষ্ট্রের মধ্যে কায়েম করে ফেলল। মুসা আলাইহিস সালাম প্রথমেই গিয়া বললেন অত্যাচার থামা, অত্যাচার করতে পারবা না। মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে প্রথমেই কয় তুই তো একটা কাফের ফতুয়া দিয়ে বলাইছ। অফআলতা শুনতেছেন না আপনারা, আমি স্বপ্নগুলোর কথা বলছি। অফআলতা ফাআলতা কাল্লাতি ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। ও মুসা তুমি যা করার তা তো করেই যাচ্ছ, মনে রেখো তুমি একটা কাফের। মুসা আলাইহিস সালামকে কাফের বলে কে? ফেরাউন কয় কাফের কাকে? আরে একটু ভালো করে বুঝে তারপর বাড়িতে যান। ফেরাউন বলতেছে কাকে? কি বলতেছে? অতএব কিছু জালেমদের কর্তৃক আলেমদেরকে কাফের বলবে এটা ফেরাউন থেকেই আছে, ঠিক কিনা কন? আর এই কাফের বলাটাকে পাকাপোক্ত করার জন্য সেই সময় একজন আলেম ছিল, নাম ছিল বালাম বিন বাওর, যার কথা সূরা আরাফের 165 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক পর্যায়ে এই জালেমটা এসে বলল তাড়াতাড়ি করে দোয়া করো, তুমি বড় আলেম। কয় না না না, আলেম হইলে হবে কি? কয় না আপনি আল্লাহর উনি একটু বদদোয়া করেন মুসার জন্য। কয় আমার বদদোয়া কবুল হবে না, মুসা আল্লাহর নবী। কয় আপনি মুসার লোক হয়ে গেলেন নাকি? কয় না না, আমি যেটা সত্য সেটা বলেছি, তার লোক আমি হই নাই। কয় তাই বদদোয়া করেন আপনি? কত নারী বাচ্চা হয় না দোয়া করেন বাচ্চা হয়ে যায়, কত অসুস্থ মানুষ দোয়া করলে সুস্থ হয়ে যায়, আপনি বড় বুজুর্গ দোয়া করেন। বললো যে কাজ হবে না কিছু। এরপরে বাড়িতে যাওয়ার পরে স্ত্রী বলতেছে তুমি কোনো দরকার আছে, মুসা হইলে একলা মানুষ, তারি দিয়ে কি করবা? আমাদের দেশের সরকার প্রধান আমাদেরকে খাওন পরণ দেয়, বাড়ি দেশে উঠতেছে দুম্বা দেশে কত আরাম আয়েস দিয়েছে, সুতরাং সরকারের বিরুদ্ধে যাইয়া লাভ নাই। মুসার কথা বাদ দাও, মুসা কবে কি করবে তার কোনো খবর নাই, সুতরাং আমরা ফেরাউনের পক্ষের মানুষ একটু দোয়া করে দিলে হবে কি? স্ত্রীর কথায় প্রভাবিত হলো, সন্তানের কথায় প্রভাবিত হলো, ইমানটা হারা হয়ে গেল ময়দানের মধ্যে। ফেরাউনের লোকজন আর বালাম বাওর হাজির, ডাক দিয়ে কয় আল্লাহুম্মা হাল্লিকিল মুসা। হাল্লিক বলার সাথে সাথে জিব্বাটা উল্টে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিব্বাটা টাইনা নাভি পর্যন্ত বাড়াই আটকাইয়া দিলেন বুকের সাথে। আল্লাহু আকবার, বানানো কথা নয়, বানানো কথা নয়। সূরা আরাফের 165 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুহু কামাসালিল কালফ, তার উদাহরণ হচ্ছে কুত্তার মতো। অতএব দুনিয়ায় অন্যায়কারী শাসক জালেম শাসক যারা হবে, দিনকে ধ্বংস করতে চাইবে, ওই শাসকের মনের আকাঙ্ক্ষাকে মনোরঞ্জনের জন্য, মনের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য কিছু কুত্তা মার্কা হুজুরও কিন্তু তারা পাইয়া যাইবে, ঠিক কিনা? আমাদের দেশে নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, মুসার সাথে দ্বন্দ্ব হয়ে গেল কার? তাই মুসার স্বপ্ন একরকম, ফেরাউনের স্বপ্ন, আরে স্বপ্নের কথা বুঝেন না কেন? আমাদের প্রধানমন্ত্রী একটা কথা চমৎকার করে বলেন যে পদ্মা আমার স্বপ্নের সেতু, পদ্মা আমার বাড়ি হচ্ছে পটুয়াখালীতে। আমাদের যে কত বড় নিয়ামত এই পদ্মা সেতু, আপনাদেরকে দিতে পারলাম না, বড় বড় জালাকে আপনার সরকার থেকে নিয়ে নিন। পদ্মা সেতুটা আমাদের দক্ষিণাঞ্চলের, দক্ষিণাঞ্চলের মানুষের সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতির জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। এবং আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী তার পরিবারের অন্য কেউ হলেও এই সেতুর কাজে হাত দিয়ে এই কাজটা করা সম্ভব হতো কিনা সন্দেহ আছে। কিন্তু কিন্তু ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী এই কাজটা করেছেন, ইনশাল্লাহ এটা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। পরে পদ্মা সেতু বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, বিশেষ করে দক্ষিণাঞ্চলের 24 জেলা একটা বড় রকমের অর্থনৈতিক মানে লাইনের উপরে দাঁড়িয়ে যাবে, লক্ষ লক্ষ নারী পুরুষের চাকরি এবং আত্মনির্ভরশীলতার একটি ক্ষেত্র তৈরি হবে, আমাদের কষ্টগুলো কমে যাবে। আরে চীনের হোয়াংহো নদী যেরকম কষ্টের কারণ, আমাদের পদ্মাটা সেরকম, পার হতে এত ঝামেলা হয়। আলহামদুলিল্লাহ তিনি বলেন যে পদ্মা হচ্ছে আমার স্বপ্নের সেতু। উনি ঘুমাই স্বপ্নে দেখছিলেন, আর কথা কেন কেন এরা ঘুমাই দেখছে রাইট? তাহলে স্বপ্ন থাকে দুই রকম, একটা হলো ঘুমে আর একটা হলো আকাঙ্ক্ষা। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্বপ্ন ছিল তিনি বাংলাদেশকে সোনার বাংলা করবেন, এটা ঘুমাই দেখছিল, কথা বলেন না যে? যদিও পারে নাই, আফসুস করে বলছে সবাই পায় তেলের খনি স্বর্ণের খনি, আমি পেয়েছি, সেটা আলাদা কথা, বাস্তবতা ছিল ভিন্ন, কিন্তু তার একটা স্বপ্ন ছিল, জরিমান কি ছিল? অতএব মনে রাখবেন প্রত্যেক মানুষের হৃদয়ে জীবন্ত স্বপ্ন থাকে। ইউসুফ আলাইহিস সালামের মধ্যে এক স্বপ্ন, মুসা আলাইহিস সালামের ভিতরে এক স্বপ্ন, ফেরাউনের মধ্যে আরেক স্বপ্ন।
ফিরাউন বলল জারুনি বাস দেখছেন কি চমৎকার আয়াত আপনারা জানেন আক্তুল মুসা ওয়ালিয়াদু রাব্বাহু ইন্নী আকাফু আইয়ুবদ্দিলা দীনাকুম ওয়া ইখরিজুকুম মিন আরদিকুম হাদা কতগুলো কথা বলছে আপনি দেখছেন বলল জারুনি আমারে ছেড়ে দাও কারণ জানে দুইটা স্বপ্ন একসাথে চলে না মুসার স্বপ্নের সাথে পুরো কন্ট্রাডিক্টরি ফিরাউনের স্বপ্ন নমরুদের স্বপ্নের সাথে পুরো সাংঘর্ষিক ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন অতএব দুইটা স্বপ্ন এক ভূখণ্ডে চলতে পারে না একটা স্বপ্নকে জবা দিতেই হবে এই জবা দিতে যাই যে যে জিতবে সেই বিজয় লাভ করবে আমার কথা বুঝুন ফিরাউন বলল প্রথম দাওয়াতেই বলল আমারে ছেড়ে দাও আমি এখনই মুসার হত্যা করে ফেলি সে তার আল্লাহরে ডাকুক আমি ভয় করছি অচিরই সে ক্ষমতায় আসবে এবং এই সংবিধান চেঞ্জ করে তাওরাতকে সংবিধান বানাই দেবে আপনারা বুঝতেছেন না মনে তাওরাত মানে আসমানি কিতাব শুধু তাই না ওয়ায়ুখরিজুকুম মিন আরদিকুম হাদা এবং তোমাদেরকে তোমাদের সবাইকে দেশ থেকে সরাইয়ে দেবে আমাদের দেশে কিছু বামপন্থী লোক আছে না ইসলাম যদি ক্ষমতায় আসে তার দেশে হিন্দু থাকতে দেবে না সংখ্যালঘুর অবস্থা আহাম্মক বোকার ঘরের বোকা আল্লাহর আইন তো সকলের জন্য সমান সূর্যটা কার আইন মানে এখানে শুধু মুসলমানদেরকে আলো দেয় নাকি দেখছেন সবাইকে সমান আলো দেয় গাভীর বাটে দুধ কে দিয়েছে আরে গাভীটা খাইলো খড়কুটা খাইলো ঘাস দুধটা সাদা সুস্বাদু হ্যাঁ ইয়াখরুজু মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসান সায়গাল লিশারিবি কি চমৎকার রিফাইন করে দিয়ে ফিল্টারিং করে দিয়ে আল্লাহ তাআলা দুধ বের করে দিলেন তোমাদের জন্য আইডিয়াল খাবার হয়ে গেল এটা আমি করেছি রক্ত এবং গোবরের মাঝখান থেকে আমি এটা বের করেছি আল্লাহু আকবার হিন্দুদের গাভীর বাটে দুধ হয় কম মুসলমানদের গাভীর বাটে হাড়ি ভরা নাকি একটা পার্থক্য আছে হিন্দুদের গাভীর বাটের দুধ কিন্তু একটু তিতা তিতা লাগে কথা বলেন না কেন তাই গাভীর বাটে দুধ দিলেন কে আল্লাহ তাই দুধের স্বাদ গন্ধ পরিমাণ কি সমান হয় না এই যে খেজুর গাছে মিষ্টি খেজুরি রস এই শীতের দিনে হিন্দুরা যদি গাছ কাটে তাদের গাছে রস হয় একেবারে কম না মুসলমানরা হারি ভরা সমান হয় রস কে দিয়েছেন আরে জোরে বলেন না রব্বুল আমিন আল্লাহ দিয়েছেন এখন বলুন হিন্দুদের রস একটু চুক্কো চুক্কো বেশি আল্লাহ ইকুয়াল ডিস্ট্রিবিউটর সমান বন্টনকারী তা আল্লাহর আইন তো সকলের জন্য সমান নাদান মূর্খ কেবল ইসলাম বিরোধী যারা তারাই ষড়যন্ত্রমূলক ভাবে এই কথাগুলো বলে বেড়ায় ঠিক কিনা বলেন অয়ুখরিজুকুম মিন আরদিকুম হাদা তোমাদেরকে এই দেশ থেকে কি করে দিবে এটা একটা পলিটিক্স মাইরিয়া দিয়েছে ফিরাউনের বুদ্ধি নেই বুঝেন না সংঘর্ষ চলে আল্লাহ নবীর স্বপ্ন এক রকম আবু জেহেলের স্বপ্ন আল্লাহ নবীর স্বপ্ন হলো এই দেশে নারীরা অধিকার নিয়ে থাকবে নারীরা পর্দা পোশিদা মতো চলবে শুধু তাই নয় তার স্বপ্ন হলো শিশুদেরকে আর জীবন্ত কবর দেয়া হবে না চুরি ডাকাতি থাকবে না খুন খারাপি থাকবে না ডাকা ডাকাতি থাকবে না জিনাবে বিচার চলবে না মদ গাঁজা ফেনসিডিলিয়া বা কোকেন তারি হিরোইন মার্জুয়ারা পেথিডিন এগুলো থাকবে না আল্লাহ নবীর স্বপ্ন হলো কোনো কন্যাকে আর জীবন্ত কবর দেয়া হবে না বিধবাদের সম্পদ লুণ্ঠন করা হবে না ন্যায় বিচার করা হবে শাসনের নামে কাউকেও শোষণ করা যাবে না আর আবু জেহেলের স্বপ্ন হলো কেমন করে মহিলাদেরকে আরো উলঙ্গ করে কাবার চত্বরে আনা যায় কেমন করে হাতে তালি দিয়ে মুখে শীষ দিয়ে কেমন করে করে আঙ্গুলে তুরি দিয়ে ইবাদতের নামে কাবার চত্বরে ভণ্ডামি করা যায় ওয়াদি মহাসারে প্রতিদি সপ্তাহের প্রথম শুক্রবারে রাতের বেলায় একটা আড্ডা বসত 300 যুবক ছেলে 300 যুবতী মেয়ে নিয়ে কোন জায়গায় কেমনে বৃদ্ধি করা যায় 300 থেকে 500 তে উন্নীত কেমনে করা যায় জারজ দিয়ে কেমনে দেশটার মধ্যে ভরে দেয়া যায় দুইজনার স্বপ্নে একরকম না বিপরীত ঠিক তেমনই ইউসুফ আলাই ইসলামের স্বপ্ন একরকম ভাইদের স্বপ্ন আর এক রকম এই জন্য ভাইরা দেখলো হায় 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 রে আমারে তো খাইছে এই ভাইগুলো তেমন ভালো ছিল না যে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্না আবানা লাফি দালালিম মুবিন খেয়াল করুন ভাইদের নৈতিক মান
কত নিচে যে সেটার জন্য আমি ছোট্ট একটা লাইন দিলাম, অন্যান্য আরো 23টা আয়াত আছে, আমি একটা শুধু বললাম যে তারা বাবার অনুপস্থিতিতে মন্তব্য করছে ইয়াকুব আলাইহিস সালাম সম্বন্ধে যে ইউসুফের প্রতি আব্বার যে ভালোবাসাটা বেড়ে গেল, এতে আমরা দেখতেছি আব্বা নিজেই চূড়ান্ত ভাবে গোমরার মধ্যে গোমরা হয়ে গেছে, আব্বা পথভ্রষ্ট হয়ে গেছে। একদিকে নবী আর একদিকে বাবা, অথচ মন্তব্য করতেছে কি দলালিম মুবিন। এই যে আমাদের সমাজে কিছু পোলাপাইন আছে নাকি, আব্বাই বোঝে কি আব্বার মাথা ঠিক নেই বলে কি না, আপনাদের ফেনিতে আছে এই দুষ্ট ছেলে, আব্বাই যদি না বুঝতো তুই আসলি করতে বেড়া, তোর মাঠে যাই জিগাই দেখ তোর আব্বাই বোঝে কিনা, পাগল তোর আব্বা তোকে জন্ম দেয়া বুঝলো, মানুষ করা বুঝলো, আর এখন আব্বাই বোঝে না। বরং তুমি যদি আদর্শবান ছেলে হও তাহলে আব্বা কি বলতে হয়, আব্বা আপনার কথা মেনে নিলাম, তুই যদি বলে 1 কোটি টাকা ঠগো বাবার কথায় আল্লাহ তোরে 1,000 কোটি টাকা ফিরাইয়া দেবে, ঠিক কিনা কার, তুমি ঠকবে না। বাবাই বিয়ে করার জন্য মেয়ে ঠিক করেছে, ওকে আব্বার কোনো রুচি মুসি আছে নাই, কিসের বিয়ে করবো, আব্বার রুচি নেই মানে, মেয়ের বিয়ে ঠিক করছে মায় বাবাই মামা চাচা মিলে, মেয়ে বলতেছে আপনার খামাকে এই কষ্ট করতে গেলেন কেন, আমার কি পছন্দ কম আমি কম বুঝি, এর মানে আগেই কাম বানাই হেলেস। এরপর শেষ পর্যন্ত বাবা সম্মানের সাথে বলছে বিয়ে হয়ে গেছে আব্বা আপনি শুধু আনুষ্ঠানিকতা করেন তাহলে হবে, বাবা সম্মানের দিকে তাকাইয়া শেষ পর্যন্ত আনুষ্ঠানিকতা শুধু করলো। 3 দিন পরেই মাইয়া কান্না জুড়ে দিছে, কাই আব্বা আগে জানলে তোর ভাঙ্গা নুকু সব কি হয়েছে মা গো কান্দ কেলে, আব্বা ভালোবাসা তো আগে শেষ হয়ে গেছে, এখন কিলে কিলি ছাড়া কিচ্ছু নাই সংসার, কিন্তু বাবা যদি বিয়ে দিতেন দোয়া পাইতে বরকত পাইত, ঠিক না কম, অতএব বিয়ের আগে ইয়া করবা না, ঠিক আছে কিনা। আর এই শীতের মধ্যে মুরব্বীদেরকে বলি, প্রসঙ্গ যেহেতু আসলো, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হুন্না লেবাসুল্লাহ কুম আনতুম লেবাসুল্লাহ হুন্না, তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক। এই শীতের দিনে এমনও বাবা আছেন ধনী, 1,000 কম্বল 100টা 1,000 কোট 1,000 মাফলার মানুষকে গরিব মানুষের দেন, আর ঘরের মধ্যে বড় মাইয়া বিয়ে দেন না, ছেলেটা বিয়ের উপযুক্ত বিয়ে করার না, বলেন যে এবছর না 3 বছর পরে, মাত্র ইঞ্জিনিয়ারিং শেষ করলো মাস্টার শেষ হইলো চাকরি বাকরি পাক, তারপরে আপনি জানেন বাইরে আপনি শত শত কম্বল দিচ্ছেন আর আপনার ছেলেটাকে আপনি পোশাকবিহীন রাখছেন, কারণ হচ্ছে যুবকদের পোশাক হইলো তার স্ত্রী। মানুষের পোশাক কি, পুরুষদের পোশাক কি স্ত্রী, আপনি তার এই শীতের মধ্যে একলা একলা ঘুম পড়াইয়া রাখেন আর উপরে 3টা কম্বল দেন, এটা কি পোশাক হইলো, আল্লাহকে পোশাক এইটা না, পোশাক হইলো বউ, যুবকরা ভালো করে কাও, ঠিক আছে কিনা। আর আপনার যুবতী মাইয়াটারে আপনি খালি পোশাক ছাড়া রাখেন, ওই পায়জামা কামিজ দিয়েছেন না, আল্লাহ তাআলা বলছেন স্বামীরা হইল তাদের পোশাক। অতএব বিয়ে ও শীতকালেও ক্যারিয়ারের সাথে যায় না, বিয়ে হচ্ছে যৌবনের সাথে। আল্লাহ নবী বলেন 3 শ্রেণীর মানুষের রিজিকের জামিন আল্লাহ সরাসরি নিয়েছেন, তার মধ্যে ওই যুবক যে তার সতীত্বকে হেফাজতের জন্য বিয়ে করে। অতএব বিয়া করার জন্য ছেলে এই পর্যন্ত বলে কাব্বা এত বড় খাট দিয়ে করব কি, এরপরও ভাই বলে কয় যে না আমার পোলাটা ছোটো এখনো, ঠিক কিনা, খাটটা একটু বড় করিয়া বানাইছে সেখন খাট, তো তেন পোলায় শুয়ে এ পাশ থেকে ও পাশে গড়াগড়ি যে আব্বাই এত বড় খাট আমার লাগে, এর মানে আর একজন নামিলে এত বড় খাট দিয়ে করবো কি, এরপর বাবাই কয় হয় কিছু বোঝে না, বোঝে না মানে এরপর ওজা করে গুণা করে গুনার আমল বাবার আমল নামায় জমা হয়, ঠিক কিনা কান, কেন আপনি যেদিন বিয়ে করছেন আপনার বয়স ছিল মাত্র 18-19 বছর আর আপনার বউর বয়স ছিল 13-14 বছর, বিয়ে হয়ে গেছে এরপর প্রথম পোলা হয়েছে মাইয়া হয়েছে, কই আপনার বউর তো কোনো জায়গায় অসুবিধা হয়নি, ঠিক কিনা কান, সরকার আইন করে দিয়েছে 18-র নিচে বিয়ে নাই, অবশ্য এটার একটা দৃষ্টিভঙ্গি ভিন্ন আছে, তবে 18-র আগে যে ধর্ষণগুলো হয় সরকার কি তা রোধ করতে পারতেছে, তাহলে আমার 18-র আগে বিয়েও দিতে দেন না, আমার মাইয়ের ইজ্জতের নিরাপত্তাও দিতে পারেন না, অতএব এই আইন সংশোধন করতে হবে এবং মুসলমানদের আগে ইজ্জতের নিরাপত্তা দিন, তারপর 18-20 পর্যন্ত অপেক্ষা করবে, কিন্তু আপনি ধর্ষণ ঠেকাইতে পারেন না, জেনা ব্যবিচার ঠেকাইতে পারেন না, তাহলে আপনি যদি এই আইন করেন তাহলে আজকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি আমার মেয়েটি যদি ধর্ষিতা হয় 13 বছরে এখনো 5 বছর আমার বিয়ে দিতে দিলেন না, তাহলে আমার মেয়ে ধর্ষিতা হলে আমার ইজ্জত যাবে, আমার মেয়ে হয়তো আত্মহত্যা করবে কিংবা বাইরে সামাজিকভাবে আমি অপমানিত হবো, আমার মেয়ের নিরাপত্তা আপনি দিতে পারেন নাই কেন, অথবা আপনারই উচিত পদত্যাগ করা, কারণ আমাকে বিয়েও দিতে দিচ্ছেন না, আমি উপযুক্ত পাত্র পেয়েছি, তা মাঝখানে যা গুণা হবে তা নেবে কি, বিশাল গুণার বোঝা নিয়ে চলতে হবে, আল্লাহ আমাদেরকে বুঝ দিন। আমার মায়ের বিয়ে হয়েছে তখন 11 বছর,
এগারো বছর আমরা আট ভাই দুই বোন, আমার মা এখনো টনটন হয়ে হাঁটে, কই কই সমস্যা তো হয়নি, বর্তমানে বরং আরো সমস্যা, বেশি বয়সে বিয়ে হয়, একটা হইলে সিজার, পরেরটায় কোমরে ব্যথা, আস্তে আস্তে মোড়া হয়ে যায় আর বাচ্চাই নেই, এগুলো এগুলোই খেলায় কথা বলেন না যে ওইদিকে গেলাম না আজকে এইবারে আসি যাবেন। এক একজনের স্বপ্ন এক এক রকম। আল্লাহ আকবার। ইসুফ আলাইহিস সালামের স্বপ্ন হলো রাষ্ট্রটা সুন্দর হবে, কয় বছরে দেখে স্বপ্ন? আব্দুল কালাম আজাদ, নাম শুনছেন আপনারা, ডক্টর, প্রেসিডেন্ট, ভারতের সাবেক প্রেসিডেন্ট, মুসলমান সন্তান, তিনি বলেছেন তুমি ঘুমাইয়া যা দেখো তা স্বপ্ন না, বরং যা তোমাকে ঘুমাইতে দেয় না সেইটা হলো স্বপ্ন। বলেন না কেন, যা তোমাকে ঘুমাইতে দেয় না সেইটা হলো কি? স্বপ্ন। আমার ভাইয়েরা খেয়াল করুন তাহলে বোঝা যায় একদিকে স্বপ্ন আর একরকম। এই জন্য নবীরেও আমাদের নবীকে স্বপ্ন একরকম আর আবু জেহেল আবু লাহাবের স্বপ্ন আর একরকম, এই জন্য নবীরেও হত্যা করতে চায়। কথা বলেন না কেন, ইউসুফেরও হত্যা করতে চায়, মুসা আলাইহিস সালামকেও, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকেও, ঠিক তেমনি কাজের ধারাবাহিকতায় আজও আমার এই সোনার বাংলাদেশে একদল ভাইয়েরা স্বপ্ন দেখলো দেশটা হবে কোরআনের সংবিধান, এখানে মানুষ চলবে আল্লাহর আইনে, সবাই আল্লাহর গোলামের কারণে এখানে পাঁচ ওয়াক্ত নামাজ মানুষ দলে দলে পড়বে, রাষ্ট্রীয়ভাবে নামাজ জামাতে কায়েমের অর্ডার থাকবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনার শাস্তি কোরআনে যা আছে সেটা হবে, খুনের শাস্তি কোরআনে যেটা বলা হয়েছে সেটা হবে, মানুষ মানুষে ভ্রাতৃত্ব বোধ থাকবে, নারীরা পর্দা পুশিদা মতো চলবে, দুর্নীতি চলবে না, কোনো অন্যায় অবিচার সমাজে থাকবে না। আর এক দল হীন বুদ্ধিওয়ালা কিছু লোকেরা স্বপ্ন দেখলো, না না আল্লাহটা না, এখানে চলবে মানব প্রচিত তাওগুতি মতবাদ, এখানে আরো কেমন করে নারী অধিকারের নাম মেয়েদের কাপড় চোপড় আরো খোলা যায়, ঘরের নারীটাকে কেমনে বের করে এনে নারী অধিকারের নামে আরো লাঞ্ছিত হোক, নারী অধিকারের কি কি কাজ আছে বের করো, ঘরে ঘরে মদ গাঁজা কিভাবে আরো পৌঁছানো যায়, মানুষ হত্যা করে মৃত লাশের উপর কিভাবে নৃত্য করা যায়, এরকম হাজার স্বপ্ন নিয়ে একদল ভাইয়েরা আসলো, একই দেশের ভাই, কিন্তু দেখা গেল এক ভাইরা এক স্বপ্ন দেখলো আর এক ভাইরা দেখলো বদ স্বপ্ন। যারা বদ স্বপ্ন দেখলো ইউসুফের ভাইদের মতোই নেককার স্বপ্ন দ্রষ্টা ভাইদেরকে হত্যা করা শুরু করে দিল। হত্যার কারণটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবার একটু খেয়াল করুন, হত্যা করার জন্য ভাইরা প্রস্তাব দিল তিনটা, কয়েকটা, তিনটা প্রস্তাব দিল, উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াকুনু লাকুম ওয়াজহু আবিকুম ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আল্লাহু আকবার। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب شنت سنة قدر ایک بھائی پروستان تلو وقتلو يوسف يوسف کے ڈائریکٹ کی کرو قتل کرو قتل مانے کی بسن تو قدر قتل مانے سوری دیئے تلوار دیئے رامدہ دیئے دا دیئے بوٹی دیئے گھرے رمدے زبا دیئے بھلا ہوئی چکے بھلے قتل ভাইরা এবার চমৎকার করে একটা ট্রাইব্যুনাল বসালো, দশ সদস্য বিশিষ্ট ভাইরা, কয়জন? দশ ভাইরা প্রস্তাব কি করলো আল্লাহ রাব্বুল আলামিন, বল উকতুলু ইউসুফ, ইউসুফকে কতল করো। আর এক ভাই বলল, আরে এইটা মাইনা নেওয়া যায় না, শত হইল তো ভাই, বিমাতা তাতে কি, সৎ ভাই তাতে কি, আর এক মা তাতে কি হবে, বাবারই তো উরাজ যা দেখতেও তো সুন্দর লাগে, ওরে হত্যা করা যাবে না, ওর রক্ত চড়বে, তরপাতে থাকবে ইউসুফের দেহ, গড়গড় করবে, এত নিষ্ঠুর আমরা হইতে পারি না। আর এক দুই ভাই জিজ্ঞেস করে, তাই কি করতে চায় ইউসুফের? আর এক ভাই বলল, না না না, আমি তো রাখবো আরদ, বরং একটা গর্ত করো, মাটির মধ্যে গর্ত করো, সেই গর্তের মধ্যে ইউসুফের ফেলাইয়া দাও, তারপর উপরে মাটি চাপা দিয়ে দাও। বুদ্ধি কি আপনার মনে বোঝেন নাই এখানে? দুইও ভাই, আচ্ছা যদি জবেহ দেয় ইউসুফকে তাহলে ইউসুফ কি বাঁচবে না মারা যাবে? মারা যাবে। আচ্ছা ইউসুফের বাঁচানোর জন্য আর একজন একটা ভিন্ন প্রস্তাব দিল যে, না অত নিষ্ঠুর আমরা হইতে পারি না, তো কি করবা, হাত পা বাইন্দে
গর্তের মধ্যে ফেলে দাও, উপরে মাটি চাপা দাও, বলুন তো দেখি ইউসুফ বাঁচবে না মরবে? তাই মারার ক্ষেত্রে দুই ওভার টার্গেট সমান। আর এক ভাই হলো মানবাধিকার চেয়ারম্যান, মানবাধিকার সংস্থা কি, এর অনেক মায়া তরক, উনি বললো না 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 লা তাকতুলু ইউসুফ, ইউসুফ রে হত্যা করিস না, করিস না। ভাই তাই কি করব? বলল যে তাহলে একটা কাজ করো, ওয়ালতুহু ফি বায়াবাতিল জুব্বে, তাকে কূপের মধ্যে ফালাইয়া দাও। আচ্ছা গভীর কূপে ফালাইয়া দাও, আপনারা একটু বলেন দেখি, এক ভাই কয় ডাইরেক্ট জবা দাও, আর এক ভাই কয় মাটির মধ্যে পুঁতে উপরে মাটি চাপা দাও, আর এক ভাই উনরা এসে বললেন তোদের কথা ভাল লাগে না, তোদের মায়া নেই দয়া নেই, বাইরে ভাই কেমনে মারে, কেউ কি মাইনে নেওয়া যায়, ইতিহাস খারাপ বলবে আমাদেরকে, তাই কি করবো? কয় ওয়ালকুহু ফি দায়াবাতিল জুব্বি, গভীর কূপের মধ্যে তারে ফালাইয়া দাও। তাই গভীর কূপে ফালাই দিয়েছো কি বাঁচবে না মারা যাবে, এর মানে মেরে ফেলতে হবে। এই টার্গেট এক, ধরন ভিন্ন, ঠিক না? কৌশল ভিন্ন কিন্তু টার্গেট কি, জোরে বলেন। মেরে ফেলা কে? ইউসুফ তো 7 বছরের, ওদের গালি দিয়েছে, ওদের ঘরে আগুন দিয়েছে, ওদের ইজ্জত নষ্ট করছে, কোনো প্রতারণা করছে, কিছুই করে নাই, শুধুমাত্র ইউসুফের ভিতরে একটা স্বপ্ন আছে, সে স্বপ্ন হচ্ছে নবীওয়ালার স্বপ্ন, সে স্বপ্ন হচ্ছে আল্লাহর বিধান দিয়ে দেশ গড়ে প্রধান হবেন তিনি, এই স্বপ্ন, এই কারণেই বাইরে বাইরে ফালানো শুরু করছে। আর এক ভাই আছে বনিয়ামিন, এর মধ্যে কোনো স্বপ্ন নাই, ওর কোনো শত্রুও নেই, আমাদের দেশে পিসাবেরা কোনো শত্রু নেই, হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে বরং হুজুর দোয়া কইরা দিয়ে অমুক তিনজনের মাইরে ফেলাইছি, এখন কি করব, যে কমপক্ষে জামিন যেন পাই, ফাঁসিটা যে না, হুজুরে আবার 50,000 টাকার বান্ডিল ভাই, আল্লাহ আমার এই গেদু এখন তো ভক্ত মানুষ আসে আমার কাছে পাগল না, এদিকে আসে একেবারে হুজুর চোখের পানি, আসলে সে কি খুনি, 3টা খুনের খুনি, তারে দোয়া করতে আছে, আল্লাহ গো খুন তো করছে তুমি মাফ করে দিয়ে, এটা পীর না বন্ড, তো জুতা দিয়ে পিড়ে তখনই পুলিশের খবর দেয়, এই খুনি আমার কাছে আছে ধরো, এটা নাই ইসলাম, ঠিক কিনা খান, যা তাহলে ভাইরা হত্যা কইরা দিবে কিন্তু ধরন ভিন্ন। অতএব মনে রাখবেন টার্গেট ওই স্বপ্ন যারা দেখবে তাদের উপরে, আর কেউ স্বপ্ন দেখে না, একদল স্বপ্ন দেখলো আমার দেশটা কোরআন দিয়ে চলবে, কোরআন বিরোধী যারা তাদেরকে হত্যা করা শুরু করলো, ইউসুফের সাথে মাপ মিলে কিনা বলে। এরপরে আবার একটা ঘটনা মাঝখানে আছে, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, ও আমার ভাইরা এই ফেনীর বন্ধুরা ভালো করে শোনো, পশুরামের সুগার বাজার কি, এত কথা লাগবে পশুরাম এলাকার ভাইরা, শুনুন ইউসুফের ভাইরা একটা জিনিস বুঝতে পেরেছে, আমার দিকে তাকান একটু, একটা জিনিস বুঝতে পেরেছে, নির্দোষ একটা মানুষ ইউসুফের, যে কোনো দোষ নাই, হত্যা করার মতো কোনো অপরাধ তার নাই, এটা ভাইরা ভালোভাবে জানে, যে এইরকম একটা নির্দোষ মানুষকে আমরা যে হত্যা করব এটা তো একটা গুনাহ হবে, কথাটা বোঝেন নাই না? তাদের অনুভূতি এটা ছিল যে এই নির্দোষ ইউসুফকে যদি আমরা হত্যা করি তাহলে আমাদের একটা অপরাধ হবে, তখন শয়তান আস্তে করে বুঝায় কথা কোনো মিম্বা দিহি কম আছে, এই এত ঘাবড়াস কেন, একটা দুইটা মানুষ মারলে কি হয় বেড়া, যদি রাজনীতি করতে চাও, যদি দেশে থাকতে চাও, দল যদি বিজয় রাখতে চায়, ক্ষমতায় যদি টিকে যেতে চাই, এই চ্যাপ্টারটা ফেলাই দিতে হবে, কিছু করার নেই, আর মাথার ভিতরে একটা জিনিস ঢুকায় কথা কোনো মিম্বা দিহি কম, কিছু ভালো কাজ করবি পরে, তাই ধুয়ে গেল, হজ করে আসবি, একটা 50-60 যাই নামাজ আইনি গরিব গোড়াবারে দিয়ে দিবি, একটা মসজিদ গড়িয়ে দিবি, এতিমখানা বানাই দিবি, কারণ মেম্বারে চেয়ারম্যান এমপিগিরি করে যদি এলাকার 10-12 জনের মাইনা টিনে ঠিকঠাক থাকা যায় তো অসুবিধা কি, পরে আমরা নেককার হয়ে যাব, পরে কি হবে, গুনা করার আগে চিন্তা করে রাখে যে গুনাটা করলে গুনা হবে, এই অপরাধটা করলে গুনা হবে, কিন্তু পরবর্তীতে আবার আমরা তওবা করে একেবারে নেককার হয়ে যাব, এই চিন্তাটা মাথার ভিতর ঢুকাই রাখছে শয়তানি। অতএব যারা মনে করে রাজনৈতিক কারণে, সম্পদের কারণে, ক্ষমতার কারণে, অর্থের কারণে, দ্বন্দ্বের কারণে,
কিংবা নিজের প্রেস্টিজকে বজায় রাখার কারণে অন্যকে হত্যা করব, হত্যা করার পরে জানি গুনাহ হবে, এরপরে আমরা একেবারে এক কাজ করি মুসল্লি হয়ে যাব, চিল্লা দেব, পীরের মুরিদ হব, কোরআনের হাফেজ বানাবো, আমার ছেলেকে মসজিদ দেব, মাদ্রাসা দেব, ইতিমখানা দেব, কোনো কাজ হবে না, কারণ আমার আল্লাহ বলেছেন মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালা নাসা জামিয়া। আমার একটা বান্দাকেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করো, দোষ নাই, জেনে শুনে বুঝে ক্ষমতা আছে দশ ভাই, কারণ ইউসুফ সাত বছর মাত্র দুর্বল, প্রোটেকশন দেবে বাবা, সেও বৃদ্ধ, তোমাদের আয় করা খাউন্সার পায় না, আর এক ভাই তো আরো ছোট, এইরকম অসহায় শুধুমাত্র স্বপ্নে দেখেছে বলে, একটা আকাঙ্ক্ষার ন্যাক স্বপ্ন দেখে বলে বিরোধিতা করতে গিয়ে তাকে হত্যা করে ফেলবে। মনে রেখো, একটা মানুষ যদি তুমি হত্যা করো তাহলে তামাম দুনিয়ার সব মানুষকে হত্যার গুণা তোর আমলনামায় উঠাই দেবো, আর যারা তাদেরকে সাপোর্ট দাও তারাও সাবধান, কোন হত্যাকারী দলে কেউ থাকবে না, কোন হত্যাকারী নেতার পেছনে, খুনি নেতার পেছনে মুসলমান ছলকান দিতে পারে না, খুব সাবধান, খুব সাবধান, আপনার পাপের বোঝা কেউ নিবে না। অতএব ভালোকে সমর্থন দিন, অন্যায়কে প্রত্যাখ্যান করুন, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সলিহিন। এখন এই হত্যাটা কেন করবে, এবার বলতেছে শোনো, হত্যা করার কারণ হলো আমাদের আব্বা, এই শুনতেছেন আপনারা, কিন্তু কোরআন থেকে বলছে আমাদের আব্বার নজর পড়ছে ইউসুফের দিকে, দেখুন প্রতিহিংসা কাকে বলে, ছেলে হইল বারো জন, নেক নজর পড়ছে ইয়াকুব আলাইহিসসালামের কার দিকে, তাই বলে কি অন্য ছেলেদেরকে তিনি গালিগালাজ করেন নাকি, না, তার কারণ সব সন্তানই তো তার কাছে সব সন্তান, ইউসুফের প্রতি এত মায়া কেন, তার কারণ ইউসুফের ভিতরে স্বপ্ন আছে আর বাকিগুলাই খায় আর ঘুমায়, এদের ভিতরে আছে দুষ্ট স্বপ্ন আর উদ্ভিদে আছে নেককার স্বপ্ন, নবীরা তো নেক স্বপ্নের দিকেই সমর্থন দেবে, এই জন্য ইউসুফের বুকের মধ্যে রাখে, কোলের মধ্যে রাখে, কাকের মধ্যে রাখে, বারবার ইউসুফেরই বেশি বেশি ডাকে, এই জন্য ভাইরা কইল একটা কাজ করি, ইয়াকুলুকুম ওয়াজুহাবিকুম, আব্বার কাছ থেকে চোখের আড়াল করে ফেলবে, ইউসুফ ইয়াকুলু মানে খালি করে দেয়, খালি করে দেব, আব্বার চোখের আড়াল করে দেব, ইংলিশে একটা কথা আছে আউট অফ সাইড আউট অফ মাইন্ড, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, যদি ইউসুফকে মেরে ফেলি ইউসুফ চোখের আড়াল হয়ে যাবে, আর আমরা দশ ভাই সামনে থাকবো, আমরা ডানে বামে সামনে পিছনে উপরে নিচে ঊর্ধ্ব অধ নৈরস, কি কি যেন আছে না, দশ দিক, দশ দিকে, দশের পর তার দিক নেই নাকি, দশ দিকে আমরা দশ ভাই থাকবো, সামনে আমার পোস্টার, পিছনে আমার বড় বাড়ি ব্যানার, মাথার উপরে নেতার ছবি, পায়ের নিচে ও বিছানো সেইটা, ডানে বামে উপরে নিচে সব দিক থেকে আমরা, বাইরে আর কেউ নাই, বাবা যেই দিকে তাকাবে সেই দিকে শুধু আমাদেরকেই দেখবে, অতএব ইউসুফ হৃদয় থেকে মুছে যাবে, চোখের আড়াল কইরা ফেলাই, তাহলে ইউসুফ ইউসুফ বাবা আর বলবে আব্বার চোখের আড়াল করবো, আপনাদের কাছে একটা কথা বলি, এই পৃথিবীতে মানুষ মানুষের আনুগত্য করে দুইটা জায়গায়, একটা হলো মেনে নেয়া আর একটা হলো মনে নেয়া, কি বলছি বলেন তো দেখি, একটা হচ্ছে মেনে নেওয়া আর একটা মনে নেয়া, একটা হচ্ছে মেনে নেয়া আর একটা হলো মনে নেয়া, জালেম শাসকের শোষণ অনেক সময় মানুষ মেনে নেয় কিন্তু মনে নেয় না, ইয়াকুব আলাইহিসসালাম এই সন্তানদের কার্যক্রম মনে নেয় নাই বরং মেনে নিয়েছে, কিন্তু একটু যদি খেয়াল করি, একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পাবেন ভাইরা মনে করেছিল ইউসুফকে যদি মেরে ফেলি আব্বার নজর আমাদের দিকে আসবে, বিশ্বাস করুন আমাদের ভুট্টু ভাই যদি মানুষের মন জয় করতে পারে পোস্টার লাগবে না, প্রচার লাগবে না, মানুষ দোয়া করে যায় জয় করছে, মানুষের অন্তর জয় করতে হবে, মাদকের বিরুদ্ধে আছে সব সময়, মাটির মতো হয়ে যাবে, বুকে জড়িয়ে নেবেন, দল বুঝি না,
আমি নেতা মানুষের ঠিক কি না কও আমি বলতেছি শুনুন কোরআন থেকে বলি কথাগুলো যদি বরকতের জন্য নেন জীবনটা ঘুরে যাবে এই পৃথিবীতে মেনে নেয়ার জন্য চাপ দেবেন না মনে নেয়ার জন্য ভালোবাসা দিতে হবে ঠিক কি না বলেন আল্লাহর নবী মক্কায় হিজরত করে গেলেন একটা ছোট্ট কাহিনী যদি আমরা দেখি হুদাইবিয়ার সন্ধি হলো সন্ধির মধ্যে উল্লেখ ছিল চার নম্বর শর্তটা ছিল মক্কার কোন পুরুষ যদি মদিনায় যায় তাকে ফেরত দিতেই হবে আর যদি মদিনার কেউ রজুলুম মিন আহলিল মদিনা মদিনার কোন পুরুষ যদি মক্কায় আসে তাকে ফেরত দেয়া লাগবে না নারীর এই সন্ধি যখন পাইলে চুক্তি যখন পড়লো দেখলে এখানে নারীদের কোনো কথা উল্লেখ নাই কলিজার টুকরা সন্তানকে বিছানার মধ্যে ফেলে রেখে স্বামীকে ফেলে রেখে রাতে রাতারে দুই তিনজন চারজন করে নারী প্রতিদিন মদিনার দিকে হিজরত করা শুরু করলো তারা মনে করলো যেই দেশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই সেই মক্কায় আমরা থাকবো না মাত্র তিন মাস যেতে না যেতে সোহাইল আবার আল্লাহর নবীর কাছে এসে বলল মুহাম্মাদ একটা কাজ করো সেটা হচ্ছে এই যে আমরা ওই শর্তটা বাদ দিয়ে দেই তার কারণ দেখতেছে এইভাবে চলতে থাকলে আগামী এক বছরের মধ্যে মক্কায় কোনো নারী থাকবে না এর মানে হৃদয়ের মধ্যে জায়গা করে নিতে পারলে এক সময় বিজয় আসবে এই সুন্দর সোনার বাংলা স্বাধীন হয়েছে মেনে নেয়ার কারণে নয় বরং স্বাধীনতার স্থপতি মুক্তি যুদ্ধের মহানায়ককে হৃদয়ের মধ্যে জায়গা দেওয়ার কারণে ঠিক কিনা বলে হৃদয়ের মধ্যে জায়গা লো নেতা জেলের মধ্যে আটকানো মোবাইলের মধ্যে ছবি ঠিক কিনা কান কানের মধ্যে ওয়াজ বাজে আল্লাহর কোরআনের পাখির ওয়াজ ও রিক্সাওয়ালা ও ভ্যানওয়ালা যশোর থেকে আসতেছি রাস্তার মধ্যে পুলিশের গাড়ি আমার গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে পুলিশের কাভার্ড ভ্যানটা আসছে আমার কাছে কয় হুজুর কোনো সমস্যা আমি বললাম হ্যাঁ একটু সমস্যা হচ্ছে ব্রেকে কাজ করতেছে না কয় চিন্তা নাই আমার কাছে আপনি আমার গাড়িতে ওঠেন আপনার গাড়ি আমি পিছনে বাইন্দা নিয়ে যাই আরে সামনে বসা পুলিশের এসআই আমাকে পাশে বসালো শীতের মধ্যে বসাই এক কানের মধ্যে আইফোন এইভাবে ইয়ারফোনটা দিয়ে বলে হুজুর এই মানুষটাকে কেমনে জেলে রাখে আমার মাথায় ধরে না ওয়া শুনতেছে এসআই মনে নিয়েছে নাকি মেনে নিয়েছে হ্যাঁ মেনে না মনে আরে জোরে কও মনের মধ্যে যদি জায়গা করে নেওয়া যায় মেনে নেয়ার দরকার হয় না অটো হয়ে যায় অতএব হৃদয়টাকে জয় করো হৃদয় জয় না করে জোর কইরে পিটাইয়া বেশি দিন কিন্তু ঠাকা যায় না টেকা যায় না এবার বলতেছি ইয়াকুলুকুম ওয়াজুআবিকুম বাবার চোখের আড়াল করে ফেললে ভাইরা বাবাই আমাদেরকে সমর্থন দিবে এই চিন্তাটা মাথার ভিতরে শয়তান ঢুকাইয়া দিছে কয় তুই একাই নেতা থাকবি অন্য কেউ থাকবে না ইউসুফ একটা জালা মাইরা ফালা ফালাইলাম মাইরা এখন আল্লাহ রব্বুল আলামিন কি করলেন দেখেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আস্তে করে তাদের দিক থেকে চেহারা ফিরাইয়া নিলেন 13 দিনের মাথায় যাইয়া তাফসীর ইবনে কাছির লেখে 13 দিনের মাথায় যাইয়া ইয়াকুব আলাইহিস সালাম সব সন্তানদেরকে ডাকলেন 11 পোলারে ডাকছে ডাইকা কয় শোন এখন থেকে তোদের কারো আমার ইয়াহুদা না কারো নাম ইসরুক না কারো নাম উবায়দা না কারো নাম উদ না মানে সন্তানদের নাম বললো কারো নাম অন্য কিছু বুঝি না কারণ আমার সামনে ইউসুফ ছাড়া অন্য কেউ রে আমি দেখি না অতএব তোদের 11 সন্তানের নাম একটা নাম হইলো ইউসুফ কালকে বললেন সুবহানাল্লাহ 11 জনের নাম রাখছো তো বাবা সব নাম বাদ দিয়ে এখন নাম রাখছে কি জোরে বলেন সব নাম বাদ টেকছে কে ইউসুফ কারণ বাবার কলজার মধ্যে ইউসুফ বুকের মধ্যে ইউসুফ চোখের মধ্যে ইউসুফ ঠোঁটের মধ্যে ইউসুফ জিব্বার মধ্যে ইউসুফ মাথার মধ্যে এই জন্য বলছে তোরা আমার ছেলে অতএব তোদের আর কোন নাম নাই এক নাম রাইখা দিলাম এই 11 জন সবার নাম ইউসুফ ইউসুফ কইয়া ডাক দেবো সবাই আসবি অতএব যাকে হত্যা করে ফেলে চোখের আড়াল করতে চাইল আল্লাহ রাব্বুল আলামিন 11 গুণ বাড়াইয়া দিয়েছে তিন মাসের মাথায় অতএব কেউ যদি মনে করে মানুষের হৃদয়ের নেতাকে হত্যা করে জেলে পুরে অন্যায়ভাবে জেল জুলুম
দিয়ে হৃদয় থেকে বোঝা যায় অসম্ভব 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 গুণা দেখো একের জায়গায় আল্লাহ 11 গুণ বানিয়ে রাখছে আপনি দেখুন 11 সন্তান সামনে ঘোরাঘুরি করে কিন্তু যেই সন্তানটার জন্য মায়া মনের মধ্যে যেই সন্তানটার জন্য এত হৃদয় কাঁদে চেয়েছিল বাবার নজর তার দিকে ফিরাবে কিন্তু বাবা ওই সন্তানের সুখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে কি হয়েছে বানাই কি হুজুর কথা একটা বানানো আছে অন্ধ হয়ে গেছে বাবা এই পৃথিবীতে প্রিয় মানুষটা মারা গেলে কান্দে কতজনার কান্নার আফসোসের কথা বলবো একজন বলি একেবারে শেষবারে কবি জসিম উদ্দিন নাতির হাত ধরে উঠানের কিনারে ডালিম গাছ ডালিম গাছের কাছে যাইয়া নিচে দাদির কবর ছোট্ট করে বলছে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভেজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল চাঁদের মতো মুখ খেলার সে পুতুল ভেঙে যেত বলে কেঁদে ভাসাইত বুক 30 বছর পর্যন্ত আমার তোর দাদির মায়া এই কবরটা ভিজিয়ে রাখছে নবী অফাত হয়ে গেলেন ওমর তো পাগলের মতো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন নবী মরে গেছে এই কথা বললে তার ঘাড় উড়াইয়া দেব আল্লাহু আকবার 3 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেন হযরতে আবু বকর হৃদয়ের মধ্যে কত ভালোবাসা থাকলে এটা হতে পারে ইন্তেকালের 4-5 দিন আগে মজলিসে সুরার মধ্যে বসা এমন সময় আবু বকর কথা বলেন হঠাৎ করে তার পাশেই বসা ওমর তলহা জুবাইর এমনি করে জলিলুল কদর সাহাবী এক পর্যায়ে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর আপনার কথা থেকে আপনার মুখ থেকে কেমন যেন একটা খুব পোড়া পোড়া গন্ধ আসে চামড়া পড়ে গেলে যেই গন্ধ সেই রকম ব্যাপার কি আপনার কি শরীরটা খুব বেশি খারাপ হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও আমার ভাইরা রে তোরা জানিস না আল্লাহর নবী যেদিন পৃথিবীতে কি বিদায় হয়ে গেছেন সেই দিন নবীর শোকে আমার কলিজাটা পুড়ে হয়ে গেছে ওই নবীর সুখে পোড়া কলিজার গন্ধ মুখ থেকে বের হওয়া শুরু হয়ে গেছে সেদিন বেশি দূরে নয় যেই দিন আমি আমার প্রাণের মানুষের সাথে দেখা হয়ে যাবে মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো আর কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারতি আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে তুমি আজ না হয় কাল বুঝবা একদিন নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি আল্লাহু আকবার কবরে হাসরে মিজানে পৌঁছিরতে যে তোমার দরদি সে তাকে তুমি ভুলে গেলা ও আমার নবীর উম্মতের আরে ফিরে আসো মূল জায়গায় আর বাইরে দৌড়াদৌড়ি নাই আরে বাবা কান্দতে কান্দতে 25টা বছর ইউসুফকে হারাইয়া কান্দতে কান্দতে অন্ধ হয়ে গেছে 10 বছরের মাথায় যাইয়া কিন্তু 25 বছর পরে ভাইরা প্রথমবার গেছে দ্বিতীয়বার গেছে তৃতীয়বার সাহায্য আনতে যখন গেছে তখন বলছে আব্বাকে নিয়ে আইসো পরিচয় হয়ে গেছে এরা ভাই ইউসুফ চাইলে তো তখন তাদেরকে সবগুলারে ফাঁসি দেয় কিন্তু জানে না 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আমাকে কূপের মধ্যে মেরে ফেলতে পারতেন আল্লাহ যেটা চেয়েছেন আমার স্বপ্ন তো পুরা হয়ে গেছে অতএব যেই ভাইরা মারতে চাইছিল তাদেরকে আমি ক্ষমা করে দিলাম ওই ক্ষমাটার মাধ্যমে বুঝাইয়া দিলাম তার কারণ হলো আল্লাহ আমাকে আজকে প্রেসিডেন্ট বানাইয়া দিছে অতএব স্বপ্ন তো বাস্তবায়ন হয়েই গেছে ওরা তো এখন আমার প্রজা এখন চাইলে মাইরাও ফেলাইতে পারে বাঁচাইয়াও দিতে পারে অতএব লা তাসরিবা আলাইকুম আল ইয়াম তোমাদের উপর
আর আমাদের কোনো আমার কোনো অভিযোগ নাই এটা তারা বুঝাইয়া দিলেন মানুষকে পাগে পাইয়া ক্ষমা কইরা দেয়াই হচ্ছে মহত্ত্ব নবীওয়ালা কাজ আর অপরাধী নয় তারে ধইরেই যদি আপনি মারা শুরু করেন তাহলে তো এটা হবে খুনের কাজ খুনির কাজ ঠিক না বাবা 10 বছর পরে অন্ধ 25 বছরের মাথায় ভাইরা যখন শুনতে পাইলো বাবা অন্ধ দুর্বল হয়ে গেছে ইউসুফ সারা কিছু বোঝে না আর ইউসুফ আলাইহিসসালাম বললেন বাইরের পরও আহাল পরিবারের যারা আছে সবাইকে নিয়ে আসবেন এখন আর মিশরে থাক এখন আর কেনানে থাকার দরকার নাই মিশরে চলে আসেন রাজ পরিবারে আপনারা থাকবেন ভাইদেরকে ডাক দিয়েছে ডাক দেওয়ার সাথে সাথে ভাইরা কন আব্বা একা উঠতে পারে না বসতে পারে না তার চেয়েও একটা দুঃখের খবর হইল রে ইউসুফ আরে আমরাই তো দেখেছি আব্বাই তোরে কত ভালোবাসে আব্বাই তোরে কত আদর করে রে ইউসুফ তোর সুখে কাঁদতে কাঁদতে আব্বাই অন্ধ হয়ে গেছে বেশি বেশি যদি চোখের পানি ঝরে ওই চোখ কিন্তু অন্ধ হয়ে যায় সাথে সাথে ইউসুফ আলাইহিসসালাম কি করলেন বললেন শোনো কল ইযহাবু বিকমিসি হাযা فألقوه على وجه أبي يأتي بصيرا এইভাবে ভাইদের সামনে ইউসুফ আলাইহিস সালাম জামাটা খুলে দিয়া জামা খুলতেছে মাঝখানে দূরত্ব হইল 1418 কিলোমিটার না বুঝাইতে পারলাম না কেনান থেকে জর্দান থেকে মিশরের রাজধানী আম্মান দূরত্ব কত 1418 কিলোমিটার ডাইরেক্ট মাপ কোনো কথা নাই 1418 কিলোমিটার দূরে সকালবেলা ভাইরা রওনা করবে ওই ইউসুফের দরবার থেকে আর বাবা সকালবেলা কেনানে বৈশা বৈশা ফজরের নামাজের পরে যায় নামাজের মধ্যে আল্লাহর জিকির করে 1418 কিলোমিটার দূরে বৈশা ইউসুফ আলাইহিসসালাম গায়ের জামাটারে খুলতে আছে আর 1418 কিলোমিটার দূরে বৈশা বাবা ভাইদেরকে বলতেছে এই জামাটা নিয়ে আব্বার চেহারার উপরে রাখবেন তাহলে আব্বা আগের মতো শক্তি ফিরাইয়া পাইবে আর আমার আব্বার সুখের আলো ফিরে আসবে কি বলতেছে ইউসুফ ইয়াকুব আলাইহিসসালাম কত দূরে 1418 কিলোমিটার দূরে ফজরের নামাজের পরে অন্ধ মানুষ ছেলেগুলো সব গেছে কোথায় মিশরে এই 1418 কিলোমিটার দূরে বৈশাই ইয়াকুব আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর জিকির করে হঠাৎ কইরা আওয়াজ দিয়া বলতেছে লা আজিদু রিহা ইউসুফা ওয়ালাউলা তুফান্নিদুন ডাক দিয়া কয় আমার পুত্রবধূরা রে আমার নাতি নাতিনরা শোন শোন আমার নাকের মধ্যে আমার ইউসুফের গায়ে ঘ্রাণ পড়ায় কত বছর 25 বছর হয়ে গেছে 25 না 7 বছর বয়স এখন 35 25 থেকে আপনি 7 বছর বাদ দেন 35 থেকে কত বছর থেকে 28 বছর পর চোখ দুইটা কি অন্ধ সাদা হয়ে গেছে চোখের উপর ছানি পড়ে গেছে ঘরের মধ্যে যারা আছে সবাই কইল পাগল এতদিন মনে করেছি আসলে তো পাগল হয়েই গেছে ঘরের মানুষে কয় পাগল আস্তে আস্তে সময় লাগবে 1 মাস 9 দিন 1418 কিলোমিটার পথ 1 মাস 9 দিন সময় লাগবে ঘোড়ায় গেছে বাইরে এইখানে ডাক দিয়ে কয় আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি হবে একবার ভাবো রে বাপ একবার ভাবো বন্ধু ও পুলিশ ও নেতা কত বাবার সন্তান তোমরা অন্যায়ভাবে হত্যা করেছ কত মায়ের সন্তান গুম করেছ ওই মায়ের দিকে তাকাইয়া দেখো মা কিন্তু রাত্রে ঘুমায় না হযরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে ভাইরা যখন আসলো বিদামিং কাদিব মিথ্যা রক্ত নিয়ে জামা কাপড় নিয়ে যখন ভাইরা আসলো
আলোচনার বারান যাবে না। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম শুধু বলছেন ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফু। আল্লাহু আকবার গো। ফাসবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। তাফসীরে এসে সবরে জামিল কারে কয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী বলেছেন সবরে জামিল বলা হয়, অন্যায় করা হয়, বাড়িঘর লুণ্ঠন করা হয়, মেয়ের ইজ্জত পর্যন্ত নষ্ট করা হয়, ছেলেটাকে মিথ্যা জেল দিয়ে হত্যা করা হয়, গুলি করে হত্যা করা হয়, হাত পা ভেঙে দেয়া হয়, এরপরও বাবা থানায় গিয়ে একটা মামলাও করে না, কয় লাশটা দেয় ও দাফন কইরা দেই। আপনারা কি মনে করছেন এই ব্যক্তি কি মামলা করে না? কার কাছে? আরে জোরে কর। এইটা কার বিধি বলে সবরে জামিল? ইয়াকুব আলাইহিস সালাম বুঝেন এই সন্তানকে আমি কোনোদিন আর পাবো না, কিংবা পাবো কিন্তু আমার এই সন্তানদের বিরুদ্ধে আমি যাইতে পারি না, তাহলে আমারকেও তারা হত্যা করে ফেলবে। এই জন্য বললেন ফাসবরুন জামিল, আরে আমি সবরে জামিল করলাম। আল্লাহর নবী বলেন সবরে জামিল যারা করে অত্যাচার সয়, কান্দে, এরপরে জেল থেকে মরা বাবার লাশ নিয়ে আসে কিংবা ঘর থেকে নিয়ে গেছে তুলে, আর নাই আরমান ফিরে আসে না, মুজাহিদ ফিরে আসে না। সাব্বির ভাইয়ের মা ও রফিকি ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে, মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। আহ, কারো কাছে নালিশ নাই বলে মনে করো না তারা ভুলে গেছে। রাত্রে আপনি যদি আসেন, পুলিশ আপনি, র‍্যাব আপনি, গোয়েন্দা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এলাকার বড় সম্ভ্রান্ত প্রভাবশালী এসে যদি দেখেন আপনার ছোট্ট ছেলেটা মশারির পাশে এসে লেগেছে আর দুইটা মশায় বাহির থেকে রক্ত খায়, সাথে সাথে বউরে ধমক দিয়ে এখন তোর কি চোখ নেই, বাচ্চাটারে মশায় খাইয়া ফলাইল, একটু আরেকটু এখানে কোলবালিশটা দিলে না কেন? আপনার সন্তানের জন্য এত মায়া, কিন্তু আপনি অন্যের সন্তানের রক্ত দেখলে হাসেন, অন্যের সন্তানের উপরে লাথি মারেন, অন্যের সন্তানের কাঁচা নখ টেনে টেনে আপনি উপরে ফেলেন, আপনি পিটাইয়া হাড্ডি গুঁড়া করে ফেলেন, আপনি কি মানুষ নাকি অমানুষ একবার ভেবে দেখেন। অতএব মনে রাখবেন আপনার সন্তানের জন্য আপনার যত মায়া, ওই যাদেরকে অত্যাচার করা হলো তাদের মা বাবার মায়া এই সন্তানের জন্য তার চেয়ে কোনো অংশে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বললেন ফাসবরুন জামিল, আল্লাহর নবী বলেন সবরে জামিলের ফাইল আল্লাহ নিজে ডিল করেন। আমার কথা বোঝেন নাই? সবরে জামিলের ফাইল ডিল করেন কে? আল্লাহর নবী বলেছেন সবরে জামিল বড় ভয়াবহ জিনিস, সবরে জামিল ধারণ করা কষ্ট, কিন্তু যারা সবরে জামিল করে প্রতি রাতে চোখের পানি ছেড়ে এই মানুষগুলো আল্লাহর কাছে নালিশ করে, ও আমার উম্মতের, আরে এই ধরনের অত্যাচার তোমরা করো না, যদি অত্যাচার করার পর কেউ কিছু না বলে, কোনো গোষ্ঠী কোনো দল যদি দেখো প্রতিবাদ করে না, তাহলে তাদেরকে ভয় করো, তার কারণ আল্লাহর কাছেও সরাসরি আল্লাহ নিজে শুরু করে দিবে। আমার ভাইয়েরা খেয়াল করো, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জন্য এত মায়া দেখালেন, শেষ পর্যন্ত যেই ঘটনাটা ঘটল তা হলো ইউসুফ আলাইহিস সালামকে এবার ভাইরা নিয়ে যাবে, এটা বলেই মুনাজাত করে দেই এবছরের জন্য। ভাইরা রাত্রে গিয়ে বললো আব্বা আপনি কেমন জানো? আহাব্বু মিন্না, ইউসুফকে আপনারা বেশি ভালোবাসেন, এই হলো হত্যার ক্ষেত্র তৈরি করা। তাই নারে বাজান সন্তানের প্রতি বাবার মায়া দয়া সমানই থাকে। বললো আব্বা যদি আপনি মনে করেন ইউসুফকে আমরা ভালোবাসি, ইউসুফ আমাদের ভাই, আপনি মরার পর তো আমরাই দেখবো, অতএব আপনি ইউসুফকে আমাদের সাথে দেন নাই, এর মানেই হচ্ছে ইউসুফ
কে আমরা মাইরা ফেলাবো, সৎ ভাই হিসাবে আপনি আমাদেরকে সন্দেহ করেন? কয় না রে বাজানরা, তোরা ঠিক বলো নাই। কয় ঠিক যদি নাই বলি আর আপনি যদি আমাদের উপর বিশ্বাসী রাখেন তাহলে আগামীকালকে সকালবেলা ইউসুফকে আমাদের সাথে দিয়ে দিবেন, ইউসুফকে নিয়ে যাব বনের মধ্যে। ময়না পাখি, টিয়া পাখি, হলদে পাখি, কত রকম কাকাতুয়া, কত রকম পাখি পাটনা মেলে ওরে আর গান গায়। সুতরাং এইরকম জিনিস ইউসুফ দেখবে, ঝর্নার পানি নেমে যায় তার মধ্যে, হ্রদের মধ্যে কত মাছ সাঁতার কাটে, পাকা আম, পাকা জাম, পাকা কলা, পাকা কাঁঠাল, পাকা লিচু, আঙ্গুর ফল, আপেল, বেদানা, কি সুন্দর আব্বা, ওইগুলো মাঝে মাঝে আমরাও নিয়ে আসি। অতএব আব্বা একটা কাজ করেন, ইউসুফ এদের, এর মানে হলো বাবাকে আটকাইছে, ভালোবাসলে, আনুগত্য করলে, মহাব্বত করলে আমাদের সাথে দেন। এটা কিন্তু একটা পলিটিক্স, ঠিক না? যদি আমার ভালোই বাসেন তাহলে দেন আমাদের সাথে দেখি, না দিলে মনে করবো আসলে ইউসুফের সম্বন্ধে আমাদেরকে বিশ্বাস করেন, মনে করেন ইউসুফ আর আমরা বাইরে ফেলাম। যদি না, না বাবা তোর বিশ্বাস করি, বিশ্বাস করলে কালকে দেন। আর ইউসুফের মাঝখান থেকে তাতাইছে, ইউসুফ চিন্তা করে যে ও এত সুন্দর সুন্দর জিনিস দেখাবে, ছোটো মানুষ তার সবই সাবিয়া লাউকানান নবীয়া, তো শিশু তো শিশুই, যদিও নবী হয়, এদিকে কি আব্বা যাবো, আব্বা যাবো। ছেলেদের দৃষ্টিভঙ্গি বাবার বুঝতে বাকি, ছেলেরা তোমরা মনে করো তোমরা ইউনিভার্সিটিতে পড়ো, বাবা মাত্র 2 পাস, আব্বাই কিছু বোঝে না, ওরে মনু বোঝে না মানে তোমার চেয়ে অনেক গুণ বেশি বোঝে, ঠান্ডা মাথার বুদ্ধিজীবী তোমার বাবা। এবার শোনো, ইউসুফ আলাইহিসসালাম আস্তে করে সকালবেলা বাবা দেখায়, বাবা উঠাই গোসল করাইছে, গোসল করাইয়া তারপরে অপেক্ষা করছে, এসে ছেলেরা বললো আব্বা, বললো জি, ইউসুফ রেডি? কয় হ্যাঁ রেডি। আজকে আব্বার মনটা খুব খারাপ, কারণ রাত্রে একটা স্বপ্নে দেখছে, বলব ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্নে দেখে যে ইউসুফকে নিয়ে তিনি বনের ধারে ঘুরতে গেছেন, হঠাৎ করে 10টা বাঘ বনের মধ্য থেকে বের হয়েছে, বের হয়ে ইউসুফ এবং ইয়াকুব দুই ওজনার উপরে আক্রমণ করছে। তো বাঘ থেকে বাঁচার জন্য বাবা হাত ধরে ইউসুফ সহ দেশে দৌড় দৌড় দিয়ে কিছু দূর যাওয়ার পর ইউসুফ ছোট্ট মানুষ, পা পিছলে গেছে বালুতে আর হাতটা ছুটে উবুর হয়ে পড়েছে। বাবা দৌড়ে পাহাড়ের উপরে উঠছে, পিছনে তাকাই দেখে 10টা বাঘে ইউসুফের ধরিয়া টানাটানি করতেছে। নবী স্বপ্নে দেখছে, এটা কি দাবি করার দরকার আছে? কিন্তু বাস্তবতা, প্রেক্ষাপট এমন ছিল যে এরপরে ইউসুফকে দিতে বাধ্য, আপনারা বুঝতেছেন না? ব্যাস দিয়ে দিলেন, দরজা পর্যন্ত আগাইয়া দিয়া ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমার সন্তানেরা তোর একটু দাঁড়া, ইউসুফের সাথে আমার একটু কথা আছে। কি আছে? একটু কথা আছে। এখন ছেলেরা কেউ তিরস্কার করে বললে, এ সারা দিন রাত কত কথা বলে, এরপরও কথা ফুরায় না। আর এক ছেলে ভাই বলে, এই চুপ কর, শিকার তো এখন বাঘে, যেহেতু গ্রেপ্তার হয়ে গেছে এখন তো কিছু কথা বাবার সাথে বলতেই পারে, যেমন গ্রেপ্তার হওয়ার পরে অনেক সময় পুলিশের হ্যান্ডকাপ পরে এরপর বউয়ের সাথে একটু কথা বলে আসে না, জাস্ট এইরকম একটু বলতে দে, দে না অসুবিধা কি। ইয়াকুব আলাইহিসসালাম ঘরের মধ্যে নিয়ে গেলেন, বাহির ভিতর থেকে দরজা লাগাইয়া দিয়ে ইউসুফ আলাইহিসসালামকে হাজারখানি সুমা খাইলেন, কপালে, মাথায়, নাকে, ঠোঁটে, গালে, ঘাড়ে, বুকের মধ্যে, পিঠে, পেটে, হাতের মধ্যে, কবজির মধ্যে, সব জায়গায় সুমা খাই ইউসুফ। ছোট্ট মানুষ কয়, আব্বা আপনি এত আপসেট হন কেন, এত পেরেশান কেন? কয় বাজান, কিছু না, তোরে কলজার মধ্যে রাইখা দিলাম বাজান রে। কয় যে আব্বু গো আমি যাব না, আমি একটু চোখের আড়াল হলে আপনার মন মানে না, আমি আগে জানতাম না আব্বা বনের মধ্যে যাওয়ার দরকার নাই, বাবারের সাইডে আমি যাব না। কয় না বাজান তোমার যাইতে হবে, ইউসুফ জানে যায় শিকারে, বন দেখতে, ঘুরতে, টুরিস্টে যায়, কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম জানেন ঘটনা উল্টো হয়ে যাবে, যে বুঝছে সে তো কান্না করে। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, না রে বাজান যাইতে হবে। ইউসুফকে বুকের মধ্যে মাথাটা নিয়ে চোখের পানি সাইরে ইয়াকুব পয়গাম্বার কান্দে, চোখের পানি বেয়ে বেয়ে দাঁড়িয়ে ভিজে ইউসুফের মাথার উপরে পড়ে বেয়ে বেয়ে পড়তেছে। আর কয়, আব্বা আমি যাব না, যাব না গো আব্বা। কয়, না বাজান তুই যাবি। কয়, আব্বা তাহলে একটা কাজ আছে, বনের মধ্যে কাঁঠাল পাবো, আম পাবো, লিচু পাবো, যা পাবো একলা একলা খাবো না আব্বা, আপনারে দিয়ে তারপরে খাবো। মায়া লাগানো আবার কথা বলে যায়,
কিছু কিছু বাচ্চা দেখবেন মসজিদে জুমার নামাজ পড়তে যায়, মসজিদে দোয়া দরুদ পড়ার পর একটা জিলাপি দেয়, ছোট্ট বাচ্চা কেউ একটা খাইয়া ফেলায়, কিন্তু দুই একটা বাচ্চা দেখবেন একটু কাগজের সাথে এইটারে জড়ায়, জড়াইয়া বাড়াইতে আসে, আইসে মায়ের হাতের মধ্যে দেখায়, মা জমিলাত পড়ছিলাম একটা জিলাপি পাইছি, আমি খাইনি তোমার জন্য লই আইছি। এই ছেলের জন্য মায়ের মায়া বেড়ে যায়, বাবার মায়া বেড়ে যায়, ঠিক কিনা? ও দুনিয়ার সন্তানের আরে যার মা নাই যার বাবা নাই সারা জনম কাঁদবা, কোনোদিন ফিরা পাবা না। তোমার মা দাওয়াত খাইতে গেছে আত্মীয়ের বাড়ি, মনে রাখবা তুমি যদি লজিন বাড়ি থাকো তাহলে মনে রাখো গরুর গোস্ত আর ডাইল, কিন্তু মাই খায় নাই ঘন ডাইল, বাটিতে কই রাই নাই, এগুলো জাল দিয়ে দিয়ে গরুর গোস্তটা কালা কয়লার মতো হয়ে গেছে। 15 দিন পর ফিরে আসছো তোমার প্লেটের মধ্যে দিয়ে কয়ে, বাবা ওই বাড়িতে দাওয়াতে গেছিলাম তারপর গরুর গোস্ত দিয়েছে, ময়না রে তোরে রাইখা খাইতে মন চায় না এই জন্য রাইখা দিছি। সেই মায়ের কি ভুইলে গেছো? অসুস্থ হলে সব মানুষ ঘুমাইতো, তোমার মাই কিন্তু ঘুমাইতো না, তোমার বাবা অন্যের বাড়িতে কাজ কইরা তোমার বই কিনা দিছে, খাতা কলম কিনা দিছে, তুমি কি ভুলে গেছো? ও দুনিয়ার সন্তানের আরে শোনা, ইয়াকুব আলাইহিসসালাম বললেন বাজান একটা কথা বলি, একটা কথা বলার জন্য তোরে নতুন করে নিয়ে আসলাম। এই পৃথিবীতে এমন কিছু সময় আছে যেই সময় ভাই ভাইয়ের বন্ধু থাকে না, শত্রু হয়ে যায়, ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যায়, মা মা কইয়া কাঁদলে মা কোনো উপকার করতে পারে না, বাবা বাবা বলে আওয়াজ দিলে বাবা এক চুল উপকার করতে আগাইয়া যাইতে পারে না। রে ইউসুফ, জীবনে এমন চরম বিপদ যদি এসে যায় তাহলে বাবা বাবা কইয়া ডাইকে সময় নষ্ট করবি না, মা মা বলে চিৎকার করে কোনো সময় নাই, ভাই ভাই বলে আওয়াজ দিয়ে কোনো লাভ নাই। রে ইউসুফ, কারো দিকে মোতাবজ্জা হবি না, তখন আসমান জমিনের মালিক তোর আমার মালিক একমাত্র আল্লাহ তালারে ডাকবি। সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া বান্দার উপকার করার মতো এই পৃথিবীতে কেউ নাই। বাবা কার সাথে পরিচয় করালেন? আল্লাহর সাথে। আল্লাহর সাথে পরিচয় করাইয়া দিয়ে ছেড়ে দিলেন, বাবার সামনে থেকে বিদায় হয়ে যাচ্ছে ইউসুফ। ভাইরা খুব আদর করে মায়া করে, বাবার সামনে দেখায় আমরা খুব ভালোবাসি, দেখেন না ধৈরা নিয়ে যায় আবার সুন্দর কইরা, 3-4 জন পুলিশ একেবারে কান্দে ভর দিয়ে তারপর একেবারে আদালতে উঠে। এই ইউসুফের ভাইদের মতো এগুলো আমরা বুঝি, ক্ষমা কই লাভ নেই, পিড়াই হাত পাও যুবক ছেলে ভাঙ্গে ফলাইছে, এরপর হুইল চেয়ারের মধ্যে করে 3-4 জন পুলিশে উঁচু করে তারপর আদালতে নেয়, আবার উকিলে কয় রিমান্ডে দেয়, ঠিক আছে 30 দিন চাইছো 3 দিন দিয়ে দেবে, আবার পিড়াইবে না মার, সামনে বসে খুব দেখাইতেছে একেবারে ভালো আছে দেখেনি, কিন্তু ভিতরে নিয়ে অত্যাচার। বাবার চোখের আড়াল হয়ে গেল, যেই ভাই কান্দের মধ্যে রয়েছে কাঁধের মধ্যে, ওখান থেকে উঠে জোরে একটা আসার বাড়ছে, কোমরটা ভেঙে গেছে ইউসুফ। ডাক দিয়ে কয় ভাই গো আমারে মারো কে, আমি তো কোনো দোষ করি নাই। আর এক ভাই আইসে কয় একেবারে দাঁত ফলাই দেব কইয়া গালের মধ্যে থাপ্পড় মাইরে, ঠিকই দাঁত দুইটা ফলাইয়া দিছে, রক্ত মুখ দিয়ে দরদর করে ঝরে। আর এক ভাইরে কয় ভাই রে কি ব্যাপার বুঝলাম না হঠাৎ করে আক্রমণ, আমি তো কোনো দোষ করি নাই। দোষ করো নাই মানে এই কয়ে জোরে ঘুষি মারছে, নাক ফাইটে গেছে, যেই ভাইয়ের কাছে যায় সেই ভাই অত্যাচার করে, চারপাশে আসলে দরদি কোনো ভাই নাই, তার কারণ উপরে নিচে একেবারে উপর পর্যন্ত নিচ থেকে পুরোটাই সৎ ভাইতে ভরা, এক ভাইরও টার্গেট বাঁচানো না, সব ভাই টার্গেট মাইরা ফেলা। নালিশ করবে কার কাছে? যার কাছে নালিশ করবে তারাই তো ওই দলের সদস্য। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা কয় আর মারিস না, এবার কাম কর, হাত পাও ভাঙ্গে ফলাইছে পা, তাড়াতাড়ি কইরা কূপের মধ্যে ফলাইয়া দেয়, গভীর একটা কূপ বাইসা বাইর করছে, কূপের মধ্যে আঙ্গুল দিছে শক্ত কইরা কূপটা ধরছে, দেহটা নিচের দিকে ক শক্ত করে কূপটা ধইরা রাখছে কিনে একটা। আর এক ভাই পাথর আইনে নিচে তো পাথর বাদাই করে না, কারণ ইউসুফ জানে আজকে যদি আমি এই জায়গায় পড়ে যাই 60 হাত গভীর উপায় থাকবে না, পড়ে যাব মরে যাব, আব্বায় পাগলের মতো আব্বা ঘর ছাড়া হয়ে যাবে। ভাইদেরকে ডাক দিয়ে কয় আমারে মারলে আমার আব্বা তো ঘরে থাকবে না, কে আব্বাকে খাবার এনে দিবে, কে জামা কাপড় ধুয়ে দিবে,
কে আমার আব্বারে সান্ত্বনা দেবে রাত্রে, কে একটু চুল টেনে দিবে, পাটা চেপে দিবে আঙ্গুলের মধ্যে, কে একটু সুন্দর হাত বুলাই আব্বার ঘুম পড়াইয়া দেবে, কার কথা কে শুনবে? বাবা বাবা করবি না, শেষ করিয়া বলাম। আঙ্গুল থেতলে যায় কিন্তু জানে আঙ্গুল যায় যাক তবুও জানটায় বাসি। কঠিন রিমান্ডে ইউসুফ আলাইহিসসালাম। আর এক ভাই চুল ধরিয়া উপরে উঠাইছে, উঠাইয়া জামাটারে খুলছে, হাত দুইটারে পিছনে শক্ত কইরা বাঁধছে, শুনতেছেন না? পাও দুইটা বাঁধছে শক্ত কইরা, উদ্দেশ্য হলো কোন জায়গায় যেন আর আটকাইয়া থাকতে না পারে। কোমরের মধ্যে রশি লাগাইছে 60 হাত লম্বা গভীরতা, রশিও 60 হাত। ইউসুফ আলাইহিসসালাম মনে মনে ভাবে আমার ভাইরা মনে হয় আমার বাড়িতে নিয়ে যাইবে, কোনো এক অপরাধের কারণে হয়তো বা আমার কূপের মধ্যে ফালাইয়া দেয়, যদি একেবারে ফেলে দিত ধাক্কা মাইরেই তো ফালাইয়া দেয়। দেখছেন নিজে তবুও ভাইদেরকে দোষী মনে করতেছে না? এই পৃথিবীতে যারা নেককার মানুষ তারা এই চিন্তাগুলোই করে। আরে নির্দোষ নিজে বুঝতেছে, ভাইরাও জানে নির্দোষ, কিন্তু টার্গেট মাইরা ফেলানো, কূপের মধ্যে ফেলে দিচ্ছে। এখন ইউসুফ মনে মনে ভাবে ভাইরা আমারে মাইরা মুইরা মনে হয় বাড়িতে নেবে, দেখো না কোমরের মধ্যে রশি লাগাইয়া রাখছে, আবার তাই না উপরে উঠাই। ও আমার ভাই আমার বন্ধু পরশুরামের বন্ধুগণ, এই পৃথিবীতে যারা মাজলুম তারা শেষ পর্যন্ত অপেক্ষা থাকে, এই আদালতে যদি আমি মুক্তি না পাই আমি তো নির্দোষ, পরের আদালতে পাবো, এখানে না পাইলে অ্যাপিলেট ডিভিশনে পাবো, অ্যাপিলেট ডিভিশনে না পাইলে রিভিউতে পাবো, আমি নির্দোষ। আমার ভাইরা আমাকে মারতে পারে না, কারণ আমি দেশের ভাই দশের ভাই, আমাদেরও তো পরিচিতি আছে, আমাকে কেন মারবে? এই কথা যখন ইউসুফের মাথার ভিতরে ঘুর ঘুর করে, তখন এর মধ্যে দেখা গেল এক ভাই ডাক দিয়ে কয়, অপচয়কারী শয়তানের ভাই, অপচয় করা ভালো না, 60 হাত রশি নষ্ট করিয়া লাভ নাই, 20 হাত হইয়া গেছে, এইবার কাইটা দাও উপরে আর উঠতে পারবে না। হত্যাকারী নসিহত করতেছে অপচয়কারী শয়তানের, আর কথা বলে না কেন? বলো হত্যাকারী 60 হাত রশি দরকার নাই, অপচয় হয়ে যাইবে, কোনো দরকার নাই, তো কি করো? আর এক ভাই কেসি নিয়ে কাছি নিয়ে আসছে, ধান কাটে কি দিয়া? কাছি দিয়ে, কাছি নিয়ে আস, কাছি দিয়ে রশি কাটা শুরু করে দিস। তা কাটলে আপনারা দেখবেন নিচে যদি ভারালো ভার কোনো জিনিস থাকে, উপর দিয়ে কোনো কাটলে সে কিন্তু আস করতে পারে পুরা নিচে যে আছে। আইরিয়া দিয়ে রশি কাইটা ফালায়, এতদিন লাগানো রশি ছিল মনে করছি ফিরাইয়া নেবে, রশি তো কাটে রে। ইউসুফ আলাইহিসসালাম বুঝতে পারছে ভাইরে আমারে আর ফিরাইয়া নেবে না, এতক্ষণ পর্যন্ত ভাই ভাই কইয়া কান্দে ডাক দিয়া কয়, এরা আমার ভাই নাই কি নাই কি নাই, জোরে কর কি নাই। রশি যতক্ষণ লাগানো ছিল তখনও মনে করছিলাম ভাই ফিরাইয়া নেবা, কিন্তু রশি যেহেতু কাইটা পালাইতেছে ইউসুফ আলাইহিসসালাম ডাক দিয়া কয়, ওই বাবার নসিহত মনে পড়েছে, ভাই যখন দুশ্মন হয়ে গেছে প্রমাণিত দুশ্মন, সাথে সাথে ডাক দিয়া কয় আর কিছু বুঝি না, ও আমার আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমারে বাঁচাইয়া দাও। আল্লাহু আকবার, যেহেতু রশি কাইটা ফেলাইছে এখন আর ভাই নাই। সত্যি কইরে একটা কথা বলে যাই, কবে আবার আসবো জানি না, যদি দেখা এটাই শেষ হয়ে যায়, যেই দিন রশিটা কাইটা ফলাইছ সেই দিন কিন্তু আর ভাই বললে পরিচয় দেওয়া বন্ধ হয়ে গেছে, চূড়ান্ত জায়গা পর্যন্ত পৌঁছলে আর ভাই থাকে? তুমি তো হত্যা করো, কিসের ভাই তুমি? আমার পরিচয় হয়ে গেছে, তুমি খুনি। আল্লাহরে ডাকতেছে, আল্লাহ কয় ও জিব্রাইল আমার ছোট্ট ইউসুফ আমারে ডাকে দৌড়া, রশিটা কেটে ফেলার আগেই তুই তোর হাত দুইটা আমার ছোট ইউসুফের পায়ের নিচে বেঁধে ধর। জিব্রিল বলে আমাকে আল্লাহ 500 নূরের ডানা দিয়েছে, দুইটা ডানায় ভর করলে চোখের পলকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাই, আমি একসাথে 500 ডানায় ঝাঁপ দিলাম। রশি কাটতে দেরি, এর আগেই আমি ইউসুফের পায়ের নিচে আমার নূরের হাত দুইটা পেতে রেখেছি। 3 দিন 3 রাত কয়দিন? 3 দিন 3 রাত জান্নাতের খাবার খাওয়াইয়া,
পুরো গুহাটাকে আলোকিত কইরা, কূপটাকে আলোকিত কইরা, জান্নাতি পরিবেশ দিয়া জিব্রাইল নূরের একটা চালি পাতাইয়া আমার আপনার পয়গম্বর ইউসুফ আলাইহিসসালামকে লালন পালন করেছে। এইদিকে ভাইরা যাইয়া বাবার কাছে একটা নাটক শুরু করছে, আগামী বছর যদি দাওয়াত দেন ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে উঠাইয়া মিশর পর্যন্ত নিয়া, ওই যে রানী বিলকিসের ভণ্ডামির জায়গা থেকে নিয়া আল্লাহ যেইটা টার্গেট করেছেন কিভাবে মিশরের বাদশাহ বানাইয়া দিলেন ইনশা আল্লাহ। ঠিক আছে কি না? ইউসুফ কূপের মধ্যে থাকুক আর আপনারাও অপেক্ষায় থাকেন ইনশা আল্লাহ। নামাজের সূরাতে সবাই বসে একবার আলহামদুলিল্লাহ, তিনবার সূরা ইখলাস পড়েন, কবর জিয়ারত নিয়ে